হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কম তেলে কুমড়ো শাকের তরকারি বানিয়ে দেখাবো। তরকারি বানানোর জন্য আমি প্রথমে ওভেনের ওপরে একটা কড়াই দিয়েছি, তাতে তেল দিয়ে সেটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এখন এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কেটে রেখেছি ফালি ফালি করে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ লবণ। এবার এটাকে একটু ভেজে নেব। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে এরকম একটা কফি মগ নিয়েছি, 1-3 গ্লাসের মতো জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিব সবজিটা সেদ্ধ হওয়ার অবধি। 10 মিনিটের মতো আমি এটা ফুটতে দিয়েছিলাম। আলু একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে আর ডগা আগাগুলো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ভুটে দিতে হবে আলুগুলো একটু। তরকারিটা নামানোর আগে আমি অল্প সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে খুব অল্প তেলে কুমড়ো শাকের ঝোল।